কেন্দ্রীয় সরকার কতদিন টিকবে তা বলা যাচ্ছে না, পাতুলিয়ার দলীয় কর্মসূচিতে বললেন সৌগত রায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কেন্দ্রে এনডিএ সরকার তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছে রবিবার। সেই মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। সেই মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে পাতুলিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় বলেন, কেন্দ্রীয় সরকার কতদিন টিকবে তা বলা যাচ্ছে না। এর পাশাপাশি তিনি সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব পাওয়া নিয়েও কটাক্ষ করেন এবং বলেন, এই সরকার যখন তখন ভেঙে যেতে পারে, কতদিন টিকবে এটা বলা যায় না। তবে এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে, তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাই। নরেন্দ্র মোদী যে কায়দায় চলে, নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন, সেই নরেন্দ্র মোদী এতগুলো দল নিয়ে চলতে পারবে কি না এই ব্যাপারে সন্দেহ আছে। এখনই কেউ বলতে পারে না আজকে ও শপথ আমাদেরকে ডাকেনি বিরোধী, সুতরাং যা পারে করুক, তারপর দেখা যাবে। তিনি তিনবার কংগ্রেস পার্টিকে নিয়ে একদম বহুমত পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে। নরেন্দ্র মোদী তৃতীয়বার তো ভাঙাবার হয়ে গেল, তার কারণ সংখ্যাগরিষ্ঠতা তো নেই। শান্তনু ঠাকুর তো মতুয়া কোটায় মন্ত্রী হতে পারে, সেও কোনোদিন আমি পার্লামেন্টে থেকে মুখ খুলতে শুনি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।